এবারের বিপিএলে যেন ঘটে চলেছে একের পর এক ঘটনা। ঢাকা এবং সিলেটের মধ্যকার ম্যাচের সময় সৌম্য সরকার যখন বোলিংয়ে আসেন তখন স্ট্রাইক প্রান্তে থাকেন সিলেটের হার্ড হিটার ব্যাটার তৌহিদ হৃদয়। সৌম্য সরকার বোলিং করতে সমস্যা হয়, তিনি তার বোলিং মার্ক থেকে ফিরে যান এবং পুনরায় যখন তিনি বোলিং করেন তখন তৌহিদ হৃদয় তার ব্যাটিং পজিশন থেকে সরে চলে যান এবং সৌম্য সরকারের বল আঘাত হানে সরাসরি স্টাম্পে। এতে সৌম্য সরকার কিছুটা উত্তেজিত হয়ে যান এবং তৌহিদ হৃদয়ের সাথে তর্কে জড়িয়ে পড়েন। তখনই ফিল্ড আম্পায়াররা এসে দুজনকে থামিয়ে দেন, কিন্তু তৌহিদ হৃদয় একজন ইয়াং হার্ড হিটার ব্যাটার, সৌম্য সরকার জাতীয় দলের একজন সিনিয়র ব্যাটসম্যান। তার সাথে তৌহিদ হৃদয়ের এরকম ঘটনা ঘটানো ঠিক হয়েছে কিনা সেটা আপনারাই বলুন।